কিশোরী জানালার বাইরে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আমাকে বলল, বুঝলে ভাইয়া, আজ বোধ হয় তারানাথের বাড়ি যাওয়া হবে না, বৃষ্টির বিঘ্ন বেড়েই চলেছে গো। আমি বিষণ্ন মুখে তাকে বললাম, আর কি করা যাবে বলো, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মনটা দুজনেরই বড় খুঁতখুঁত করছিল, কারণ তারানাথকে বলে এসেছিলাম শেষবার যে আজকে আমরা যাব, তিনি হয়তো আমাদের জন্য অপেক্ষাও করবেন। আজ সকাল থেকেই আকাশ মেঘলা হয়েছিল, কিশোরী বৃষ্টি শুরু হওয়ার আগেই আমার বাড়িতে চলে আসে যাতে আমরা একসাথে তারানাথের বাড়ি যেতে পারি। কিন্তু যেই না কিশোরী আমার বাড়ির ভিতর পা রাখে, অমনি বজ্রপাতের সাথে প্রবল বৃষ্টি আরম্ভ হয়। আমরা দুজনে মিলে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকি, এমন সময় আমার গিন্নি এসে বলেন, আজ তো বৃষ্টি আর থামবে বলে মনে হচ্ছে না কিশোরীদা, আপনি বরং আজ দুপুরের খাওয়াটা আমাদের সাথেই করে নিন, তারপর যদি বৃষ্টি কমে তখন একসাথে বেরোবেন। কিশোরী মশকরা করে বলে, যথা আজ্ঞা বৌঠান। দুপুরের খাওয়া দাওয়া শেষ হবার পর দেখি আকাশটা একটু ধরেছে। আমি কিশোরীকে বললাম, চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, আবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে আর যাওয়া হবে না। কিশোরী বলে, হ্যাঁ চলো বেরিয়ে পড়ি। গিন্নিকে বেরোচ্ছি বলে আমরা দুজনে বেরিয়ে গেলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। এমন বৃষ্টির দিনে তারানাথের মুখ থেকে তার জীবনের অভিজ্ঞতা শোনা যতটা আমোদজনক, ততটাই সমস্যার বিষয় হলো রাস্তায় গাড়ি ঘোড়া পাওয়া। অন্যান্য দিনের তুলনায় তারানাথের বাড়ি যেতে আজকে আমাদের একটু বেশি সময় লাগল। মঠ লেনে নামার পর মোড়ের মাথার কচুরির দোকান থেকে কচুরি আর একটা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে তারানাথের বাড়ির দিকে হাঁটা দিলাম। তারানাথের বাড়ির সামনে গিয়ে দরজার কড়া নাড়তে তারানাথ নিজেই দরজা খুলে দিলেন। ভেতরে ঢুকতে তিনি বললেন, তোমাদের আসতে তো দেখছি বিকেল হয়ে গেল, আর তোমাদেরই বা কি দোষ, যা আকাশের অবস্থা তা ভিজে গেছো নাকি? আমি বললাম, না না ঠাকুর মশাই, ভিজে যায়নি। তিনি বললেন, যাক, বৃষ্টিতে ভিজে গেলে আবার শরীর খারাপ হয়ে যেত, এসো বসো। কিশোরী জিজ্ঞেস করল, ঠাকুরমশাই কমলা আসেনি আজ? তারানাথ বললেন, বৃষ্টিটা তো থেমেছে, এইবার নিশ্চয়ই এসে পড়বে। চারির বিয়ে হয়ে যাওয়ার পর কমলাই তারানাথের দেখাশোনা করে, সে সকাল থেকে এসে তারানাথের জন্য খাবার দাবার তৈরি করে ঘর গুছিয়ে দিয়ে বিকেলের দিকে চলে যায়। তবে আজ তার অন্যথা হয়েছে বৃষ্টির কারণে। আমাদের কথার মাঝেই দরজার কড়া নাড়ার শব্দ এলো। তারানাথ বললেন, ওই দেখো, বলতে না বলতেই কমলা এসে গেছে। কিশোরী বলল, ঠাকুরমশাই আপনি বসুন, আমি দরজা খুলে দিচ্ছি। সে উঠে গিয়ে দরজা খুলে দিতে কমলা ভিতরে এলো। কমলাকে ডেকে তারানাথ বলেন, দাঁড়াও তোমরা, মা কমলা আমাদের জন্য একটু চা বসা তো। আমি বললাম, কমলা এগুলো নিয়ে যাও, বলে তার হাতে কচুরির ঠোঙা তুলে দিলাম। সে সেটা নিয়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেল। আমি তারানাথকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই চারি কবে আসবে কিছু বলেছে? তারানাথ মুখে হাসি নিয়ে উত্তর দিল, এবছর দুর্গাপুজোয় বলেছে আসবে জামাই বাবা, জীবনকে সাথে নিয়ে একেবারে। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই এমন বাজলা দিনে একটা জমাটি গল্প হয়ে যাক না নাকি? যেই না কিশোরী এটা বলল, তারানাথ রেগে গিয়ে বলল, তোমাকে না কতবার বলেছি যে এগুলো গল্প নয়, আমার জীবনের অভিজ্ঞতা, আর যদি এগুলো তোমার কাছে সাধারণ গল্পই হয় তাহলে এগুলো শোনার জন্য এত ঝড় বৃষ্টির মধ্যে এতটা পথ পেরিয়ে এখানে আসো কেন বাপু? কিশোরী হেসে উত্তর দিল,
আহা ঠাকুরমশাই, আপনি খামুকায় চটে যাচ্ছেন, আমি সেই অর্থে বলতে চাইনি। তারানাথ বলে, সে আমি জানি তুমি কি বলতে চেয়েছ। কমলা ইতিমধ্যে চা আর কচুরি থালায় সাজিয়ে আমাদের সামনে রেখে দিয়ে যায়। তারানাথ পাসিং শোয়ের প্যাকেটটা পাশে সরিয়ে রেখে হুকোতে একটা টান দিয়ে বলেন, যতই যাই বলো, বৃষ্টিতে হুঁকোতে টান দেওয়ার মজাটাই অন্যরকম। কিশোরী কচুরি খেতে খেতে বলে, ঠাকুরমশাই আজকে কি আর তাহলে আমার উপর রেগে আর গল্প বলবেন না? তার কথা শুনে তারানাথ হেসে বলে, আরে না না, তা কেন, তুমি যদি আমার জীবনের এইসব অভিজ্ঞতাকে গল্প মনে করো তাহলে তাই। আমি চায়ের কাপটা হাতে তুলে নিয়ে হেসে বললাম, আপনার এই জীবনের অভিজ্ঞতাগুলো আপনার মুখ থেকে শুনতে এত ভালো লাগে যে ঝড় হোক বৃষ্টি হোক আমরা সব কিছু পেরিয়ে চলে আসি এখানে এগুলো শুনবো বলে। আজ তাহলে কোন অভিজ্ঞতার কথা শোনাবেন আমাদের? হুকোতে একটা টান দিয়ে তারানাথ বলে, কি শোনানো যায় বলো তো। কিশোরী বলে, ভূত প্রেতের গল্প তো অনেকই শুনেছি, এসব ছাড়া যদি অন্য কিছু বলেন তো বেশ হয় আর কি। কিছুক্ষণ ভাবার পর তারানাথ বলে, তোমাদের বোধহয় এর আগে কখনো আমি দানবতন্ত্রের গল্প বলিনি। আমি বেশ কৌতূহলী হয়েই প্রশ্নটা করলাম, দানবতন্ত্র সে আবার কি ধরনের তন্ত্র? তারানাথ হেসে বলে, আছে আছে, সেও এক ধরনের তন্ত্র। এই হলো অতি উচ্চ মার্গের তন্ত্র, যার প্রয়োগের ফলে নিঃশেষ হয়ে যেতে পারে গোটা মানব জাতি, আর সেই গল্পই আজ তোমাদের আমি শোনাব। চা খেতে খেতে তারানাথ গল্প বলা শুরু করে, সেবার আমি পথ ভুল করে হরিহরপুর নামক এক গ্রামে পৌঁছে যাই, যেখানে আমার জীবনের এই অনুপম অভিজ্ঞতা হয়। চায়ের কাপে চুমুক দিয়ে কিশোরী তারানাথকে জিজ্ঞেস করে, তো ঠাকুরমশাই পথ ভুল করে চলে গিয়েছিলেন, অর্থাৎ আপনি অন্য কোথাও যাচ্ছিলেন? তারানাথ বলে, হ্যাঁ, আসলে আমার যাওয়ার কথা ছিল লক্ষিমপুরের জমিদার বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে, কিন্তু জ্যৈষ্ঠ মাসের কড়া রোদ্দুরে হাঁটতে হাঁটতে শরীরটা ঝিমিয়ে গিয়েছিল, তাই পথ ভুল করে পৌঁছে যাই হরিহরপুর। কিন্তু সেখানে গিয়ে যে এমন এক পরিস্থিতির সম্মুখীন হব তা ছিল আমার কল্পনারও অতীত। আমি জিজ্ঞাসা করলাম, কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ঠাকুরমশাই? তারানাথ বলতে শুরু করে, আমি যে পথ ভুল করে লক্ষিমপুরের জায়গায় হরিহরপুর পৌঁছে গেছি তা আমি প্রথমেই বুঝতে পারিনি। গ্রামে ঢোকার পর চারিদিকে দেখতে থাকি, যদি লক্ষিমপুরের জমিদার বাড়ি যাওয়ার সঠিক পথটা কেউ বলে দিতে পারে, কিন্তু আশ্চর্যজনকভাবে গ্রামের কোনো মানুষকেই আমি আশেপাশে দেখতে পেলাম না। এমন ঘটনা দেখে আমি বেশ অবাকই হলাম, কারণ বেলা ১২টার সময় গ্রামের পথঘাট জনমানবশূন্য হওয়াটা খুব স্বাভাবিক জিনিস নয়। অগত্যা নিজেই পথটা উড় করে এগোতে থাকলাম। কিছুটা দূর এগিয়ে গিয়ে একটি ছোট্ট মুদিখানার দোকান দেখতে পেয়ে সেই দিকে এগিয়ে গেলাম। দোকানের সামনে গিয়ে কিছু বলার আগেই দোকানি আমাকে দেখিয়ে বলে ওঠেন, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, এখন আর কিছু দিতে পারবো না, যদি কিছু প্রয়োজন থাকে তাহলে কাল সকাল ৮টায় আসবেন। আমি হেসে বললাম, আরে না না, আমার কিছু লাগবে না, আপনি যদি আমাকে লক্ষিমপুরের জমিদার বাড়ির পথটা একটু বলে দিতে পারেন তবে খুব উপকার হয়। তিনি এবার আমার দিকে মুখ তুলে তাকালেন, আমার সাধু বেশভূষা দেখে তিনি হাত তুলে আমাকে প্রণাম জানিয়ে বললেন, আপনি যে ভুল পথে এসে গেছেন ঠাকুর, এ তো লক্ষিমপুর নয় ঠাকুর, এ তো হরিহরপুর, লক্ষিমপুর যাওয়ার পথ তো সম্পূর্ণ বিপরীত দিকে হবে। সামনে রাখা বেঞ্চিতে বসে আমি ওনাকে বললাম,
একটু জল হবে? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, বলে একটা মাটির ভাঁড়ে আমাকে জল দিলেন। জল পান করে খানিকটা সুস্থ বোধ করলাম। আমার যে শরীর খারাপ লাগছে উনি সেটা বুঝতে পেরে বললেন, ঠাকুর আমার নাম পলাশ, আমার বাড়ি এখান থেকে খুব একটা দূরে নয়, আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ বোধ করছেন। আমি বলি কি, আপনি আজকে রাতটা যদি আমার গৃহে নিবাস করে কাল রওনা দিতেন নিজের গন্তব্যস্থলে, কারণ এমনিতেও আপনি যদি এখন লক্ষ্মীপুরের দিকে রওনা হন তাহলে আপনার পৌঁছাতে সন্ধে করেই যাবে। তাই বলছিলাম কাল সকাল সকাল একেবারে না হয় রওনা দেবেন, তাতে আপনিও খানিকটা সুস্থ বোধ করবেন আর কি। সত্যি কথা বলতে এতটা পথ আবার হেঁটে লক্ষ্মীপুরে পৌঁছানোর মতন অবস্থায় আমি একেবারে ছিলাম না, তাই আমি আর ওনাকে না করতে পারলাম না। এখনকার দিনে মানুষ মানুষের বাড়ি আর যাতায়াত করে না, কিন্তু সেই সময় মানুষের বাড়ি অতিথি এলে তারা খুশি হয়ে আপ্যায়ন করত, এমনকি কেউ কোনো সময় বিপদে পড়লে তাকে নিজের গৃহে আশ্রয় দিতেও কুণ্ঠা বোধ করত না। আমি ওনাকে বললাম, বেশ তবে তাই হোক। উনি খুশি হয়ে উত্তর দিলেন, ঠিক আছে ঠাকুর, আপনি একটু অপেক্ষা করুন, আমি দোকানটা বন্ধ করে দিই। উনি দোকান বন্ধ করার পর আমরা দুজনে একসাথে পথ চলতে লাগলাম। পথ চলতে চলতে উনি আমাকে বললেন, আচ্ছা ঠাকুর, কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, বলুন না কি জানতে চান। উনি বললেন, আপনি যে বললেন লক্ষ্মীপুরে জমিদার বাড়িতে যাচ্ছেন, তা কোনো বিশেষ প্রয়োজন ছিল নাকি? আমি উত্তর দিলাম, হ্যাঁ আসলে আমি সামান্য তন্ত্র সাধনা করি, আর জমিদার গিন্নি আমাকে ডেকে পাঠিয়েছিলেন কারণ ওনাদের বাড়িতে বিবাহ আছে, তাই উনি চান আমি ওনাদের গৃহশুদ্ধি করে নবদম্পতিকে আশীর্বাদ করি। তিনি উদ্গ্রীব হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, ঠাকুর তার মানে আপনি তান্ত্রিক? আমি উত্তর দিলাম, ঠিক তা বলবো না, কারণ প্রকৃত মার্গে তান্ত্রিক হতে গেলে সংসার ধর্ম ত্যাগ করতে হয়, যা আমি করে উঠতে পারিনি। তাই প্রকৃত তান্ত্রিক বলতে যা বোঝায় আমি তা নিজেকে মনে করি না। আমি ওনার মুখ দেখেই বুঝতে পারলাম যে উনি আমার কথার অর্থ কিছুই বুঝতে পারলেন না। উনি কিছু না বুঝে থাকলেও সব বোঝার ভাব করে হেসে বললেন, সে যাই হোক ঠাকুর, সবই ঈশ্বরের কৃপা, আমার সৌভাগ্য যে আপনার সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। আসলে আমার স্ত্রী 9 মাসের গর্ভবতী, আপনি যদি তাকে আশীর্বাদ করে দেন তবে নিজেকে ধন্য মনে করব। আমি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটি বাড়ির সামনে এসে উনি আমাকে বললেন, এই যে ঠাকুর আমি এখানেই বসবাস করি, ঠাকুর আপনি একটু অপেক্ষা করুন, আমি জানলায় টোকা দিয়ে আসি, কেমন? পলাশের এমন অদ্ভুত ব্যবহারে আমি খানিক অবাক হলাম, কিন্তু তাকে সেটা বুঝতে দিলাম না। পলাশ ফিরে আসতে মাথায় ঘোমটা দেয়া একজন গর্ভবতী নারী দরজা খুলে দেওয়ার পর আমরা ভেতরে ঢুকি। পলাশ তাকে বলেন, লতা ঠাকুর আজকে আমাদের বাড়ি থাকবেন, ওনার খাওয়া দাওয়া আর থাকার ব্যবস্থা করো। লতা সেখান থেকে চলে যেতে পলাশ আমাকে বলল, ঠাকুর আপনি হাত পা ধুয়ে একটু ছিলুন। কলতলায় গিয়ে হাত পা ধুয়ে আসার পর লতা আমার জন্য এক গ্লাস শরবত দিয়ে যায়। পলাশের বাড়িটি বিশাল বহুল না হলেও খুব সাজানো গোছানো, যেন সেখানে এক অপার শান্তির ছোঁয়া আছে। দেখে যা বুঝলাম পলাশ আর তার স্ত্রী ছাড়া সেই বাড়িতে আর কেউ থাকে না। আমি পলাশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার বাবা মা কোথায়? পলাশ বললেন, বাবা ছোটবেলাতেই গত হয়েছে, আর মা পাশের গ্রামে দাদার বাড়িতে থাকেন, মাঝে মধ্যে আসেন আমাদের সাথে থাকতে আর কি। শরবতের গ্লাসটা হাতে নিয়ে বসে আছি দেখে পলাশ আমাকে বলেন, নিন ঠাকুর শরবতটা পান করুন, তাহলে একটু সুস্থ বোধ করবেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার শরবত কোথায়? সে হেসে বলল, ঠাকুর আপনি দয়া করে আমায়
আপনি বলে সম্বোধন করবেন না, আর আমি এই সময় সচরাচর শরবত খাই না, দুপুরের খাবারের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় কিনা, তাই না? শরবত পান করে কৌতূহলী হয়ে পলাশকে প্রশ্ন করলাম, আচ্ছা পলাশ, এই গ্রামে আসা থেকেই দেখছি এখানে যেন সব কিছুই কেমন অদ্ভুত। বেলা 12টার সময় গ্রামের পথে ঘাটে একটা মানুষকেও দেখতে পেলাম না, তার উপর আবার তুমি নিজেরই বাড়ির সামনে এসে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালে, তারপর দরজার কড়া নেড়ে জানলার দিকে টোকা মেরে এলে, তারপর লতা দরজা খুলল, এসবের মানে কি? পলাশ খানিকক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, আপনার অবাক লাগাটাই স্বাভাবিক, কি আর করি বলুন ঠাকুর, কিছু মাস হলো এই গ্রামের লোকজন আমরা এমন এক সমস্যায় ভুগছি যার কারণে এসব করতে হচ্ছে। সকাল 8টা থেকে 11টার মধ্যে যার যা যাবতীয় কাজকর্ম থাকে বা দোকানপাট করার থাকে সমস্ত কিছু সেরে 12টার মধ্যে সবাই যে যার নিজের বাড়ি চলে যায়, আর বের হয় না বাইরে যতক্ষণ না পরের দিন ভোরের আলো ফোটে। তাই আপনি কাউকে পথে দেখতে পান, আমাকেও দেখতে পেতেন না, আসলে অন্য দিনের তুলনায় আজকে আমার একটু দেরি হয়ে গিয়েছিল দোকান বন্ধ করতে, আর কি সেই কারণে। এই বলে সে চুপ করে গেল। আমি তার কথায় অবাক হয়ে প্রশ্ন করলাম, বেলা 12টার মধ্যে গ্রামের সবাই ঘরের মধ্যে ঢুকে যায়, কেন এমন কি সমস্যা হয়েছে এই গ্রামে আর বেলা 12টার পর গ্রামের লোকজন আর বাড়ির বাইরে বের হয় না কেন? আমার কথা শেষ না হতেই লতা এসে বলে, ঠাকুর আসুন খেয়ে নেবেন, অনেক বেলা হয়ে গেছে। পলাশ তাকে বলে, হ্যাঁ আমরা আসছি। লতা সেখান থেকে চলে যেতে পলাশ আমাকে বলে, ঠাকুর আপনার শরীরটা তো ভালো নেই, তাই এসব কথা না হয় পরে হবে, আপনি একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন, তারপর না হয় বিকেলের দিকে এসব আলোচনা করব। আমি পলাশের কথায় রাজি হয়ে বললাম, বেশ তবে তাই হোক, কিন্তু খটকাটা আমার মনের মধ্যে থেকেই গেল। ভাত ডাল আলু ভাজা এঁচড় চিংড়ি পটলের দোরমা মাছের কালিয়া ও মিষ্টি দই দিয়ে দুপুরের খাওয়ার সম্পন্ন করলাম। লতার হাতে রান্না সত্যিই মুখে লেগে থাকার মতো। খাওয়া দাওয়া মেটার পর পলাশ আমাকে বলে, ঠাকুর আসুন আপনার ঘরটা ওই দিকে, আপনি এবার একটু বিশ্রাম করুন। বাঙালির কাছে দুপুরের ভাত ঘুমের মজাটাই আলাদা, তার উপর আবার এই রোদ্দুরে এতটা পথ হাঁটার পর শরীরে প্রবল ক্লান্তি অনুভব করছিলাম, তাই ঘরে গিয়ে বালিশে মাথা রাখতেই দু চোখ জুড়ে ঘুম নেমে এলো। যখন আমার ঘুম ভাঙল তখন প্রায় সন্ধে হবে হবে। ঘর থেকে বেরিয়ে বৈঠকখানায় গিয়ে দেখি পলাশ খাতায় কিছু লিখছে আর লতা তারই সামনে বসে মুদিখানার কিছু মাল গুছিয়ে রাখছে। আমাকে দেখে লতা বলল, আরে ঠাকুর আসুন আসুন বসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। ঠাকুর ও অপেক্ষা করছিল যাতে আপনি এলে তারপরেই আপনাকে গরম গরম তেলে ভাজা ভেজে দিতে পারে। তেলে ভাজা কি আর ঠান্ডা খেতে ভালো লাগে বলুন, আপনি বসুন আমি এক্ষুনি ভেজে নিয়ে আসছি। এই বলে সে রান্নাঘরের দিকে চলে যায়। লতা চলে যেতে আমি পলাশকে বলি, ভারী লক্ষ্মীমন্ত মেয়ে কিন্তু। আচ্ছা পলাশ, ওর বাপের বাড়িটা কোথায়? পলাশ নিজের হাত থেকে খাতা আর কলমটা নামিয়ে রেখে বলে, ওর বাবা মা নেই ঠাকুর, ও আমার বাবার বাল্য বন্ধু রামনাথ কাকার মেয়ে, ও যখন খুব ছোট তখনই রামনাথ কাকা আর কাকিমার এক দুর্ঘটনায় মৃত্যু হয়, তারপর থেকেই ও আমাদের বাড়িতেই মানুষ। আমার বাবার ইচ্ছা ছিল ওর সাথে আমার বিবাহ হোক, আর সেই কারণেই বাবা গত হবার পরে মা আমাদের বিবাহ দেন। মেয়েটার জন্য আমার খুবই খারাপ লাগলো। কিছুক্ষণ পর লতা আমাদের জন্য চা মুড়ি মাখা আর তেলে ভাজা নিয়ে এলো। সেগুলো খেতে খেতে আমি পলাশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পলাশ, দুপুরবেলায় খাবার আগে আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটা তো অসম্পূর্ণ রয়ে গেল। পলাশ দাড়িপাল্লায় মাল ওজন করছিল, সে আমার দিকে না তাকিয়েই বলল, কোন কথা ঠাকুর? আমি বললাম, ওই যে তুমি বলছিলে তখন যে
তোমাদের গ্রামে এমন এক সমস্যা দেখা দিয়েছে যার কারণে গ্রামের সবাইকে বেলা 12টা বাজতে না বাজতেই নিজের বাড়ির মধ্যে চলে যেতে হয়, আর পরের দিন ভোরের আলো না ফোটা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বের হয় না। পলাশ নিজের হাত থেকে দাঁড়ি পাল্লাটা নামিয়ে রেখে বলে, হ্যাঁ ঠাকুর, আসলে কিছু মাস ধরে এই সমস্যাটা দেখা দিয়েছে। পাশের জঙ্গল থেকে কোনো এক হিংস্র জন্তু রোজ বেলা 3টের পর বের হয়, আর যে কাউকে রাস্তায় দেখতে পায় তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে, আর শুধু মেরে ফেলে বললেও ভুল হবে। সেই জন্তু মানুষের মাংস খায়। যে কজনের মৃতদেহ আজ পর্যন্ত আমরা পেয়েছি তাদের সকলেরই শরীরের প্রায় সর্বাধিক মাংস ছিল না, সম্ভবত কোনো বুনো শেয়াল বা অন্য কিছু হবে হয়তো। তাই গ্রামের লোক ঠিক করেছে বেলা 12টার পর আর কেউ বাড়ির বাইরে বের হবে না। আমরা কেউই বাড়ির বাইরে থাকলে বাড়িতে ফিরে দরজার কড়া নাড়ি না, যদি সেই আওয়াজ শুনে সেই জন্তু আক্রমণ করে বসে সেই ভয়তে আর কি। আমি পলাশকে বললাম, এ তো ভারী সাংঘাতিক ঘটনা, তা কতজন আজ পর্যন্ত এই জন্তুর শিকার হয়েছে? পলাশ বলে, সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 25-30 জন তো হবেই। আমি বললাম, তাহলে গ্রামের লোকজন কিছু করেনি এই ব্যাপারে? কারণ কতদিনই বা এই জন্তুর ভয়তে বাড়ির মধ্যে আটকে থাকা সম্ভব? পলাশ বলে, প্রথমের দিকে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় যে সবাই পালা করে গোটা গ্রামটা টহল দেবে সারাদা। কিন্তু রাতে টহল দেবার সময় যখনই কেউ দল ছাড়া হয়ে যেত তার উপরে আক্রমণ করত সেই জন্তুটা। এইভাবে এক রাতে 6 জন একসাথে প্রাণ হারায়। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে কেউ বাড়ির বাইরে বেলা 12টার পর বেরোবে না। আমি এই গ্রামের লোকজনদের সাহায্য করতে চাইলেও এই ক্ষেত্রে আমার হাত পা সম্পূর্ণভাবে বাঁধা। অনেকক্ষণ চুপ করে বসে এই বিষয়ে ভাবার পর আমি পলাশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পলাশ, এই সব কিছু আগে কখনো ঘটেছে? মানে এর আগে কোনো দিনও তোমাদের গ্রামে এমন কোনো জন্তুর উপদ্রব হয়েছিল? পলাশ একটু চিন্তা করে উত্তর দিল, না ঠাকুর, এমন ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে তো আমি শুনি। লতা বৈঠকখানায় এসে আমাদের বলে, ঠাকুর আসুন খেয়ে নেবেন। পলাশ তাকে বলে, হ্যাঁ তুমি যাও আমরা আসছি। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি পলাশকে ডেকে বললাম, পলাশ, কাল ভোরবেলায় আমি এখান থেকে রওনা হব লখিমপুরের উদ্দেশ্যে। পলাশ বলে, ভোরবেলা বেরিয়ে যাবেন ঠাকুর? অন্তত সকালে জলখাবার মুখে দিয়ে তারপর না হয় যাবেন। পলাশের সাথে লতাও বলে ওঠে, হ্যাঁ ঠাকুর, আপনি যদি না খেয়ে যান তবে যে আমাদের অকল্যাণ হবে। আমি বললাম, আমার সেখানে আজকেই পৌঁছানোর কথা ছিল, পথ ভুল করে এমনিতেই একদিন বিলম্ব হয়ে গেছে, কাল যদি আমার বেরোতে দেরি হয় তাহলে সেখানে পৌঁছতে আরও দেরি হবে, সেই কারণেই বলছিলাম সকাল সকাল বেরিয়ে যাব। নিশ্চয়ই থাকুন, তবে মুখে কিছু দিয়ে তারপরে না হয় যাবেন, এতটা পথ যেতে হবে আপনাকে, না খেয়ে যাবেন না দয়া করে। অবশেষে লতার কথায় রাজি হয়ে আমি বললাম, তবে ঠিক আছে মা, তুমি যখন বলছো তখন তাই হবে। রাত্রে শুতে যাওয়ার সময় আমার মনটা হঠাৎই কুটেকে উঠল, একটা অশনি সংকেতের অনুভব হচ্ছিল আমার, তবে সেটাকে এড়িয়ে গিয়ে আমি ঘুমানোর চেষ্টা করলাম। কিশোরী তারানাথকে বলে, এমন অনুভূতি তো আপনার তখনই হয় যখন কিছু খারাপ ঘটে, তাই না? তারানাথ বলে, তা ঠিক, তবে সেবার আমার মনে হয়েছিল আমার এই অনুভূতি অকারণেই হয়েছে, তাই সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। তবে সেটা ভাবা যে ভুল ছিল তা আমি পরের দিন সকালেই টের পেলাম। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছিল পরদিন সকালে? পরের দিন সকালে যথারীতি তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নি, তারপর লতা আমাকে জলখাবারে লুচি আলুর দম বেগুন ভাজা খেতে দেয়।
জল খাবার খাওয়া শেষ হতে বেরোনোর আগে লতা আমাকে প্রণাম করতে আসে। আমি লতাকে বলি, মা আশীর্বাদ করছি তোর সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ভালো থেকো মা, চলি। পলাশ বলে, আবার যদি কখনো সুযোগ হয় ঠাকুরমশাই, অবশ্যই আসবেন আমার ভিটেতে। পলাশের কথা শেষ না হতে হতেই তার বাড়ির পেছন দিকের জানলায় খুব জোরে জোরে কেউ ধাক্কা দিয়ে তাকে নাম ধরে ডাকে, পলাশ, পলাশ, বাইরে তাড়াতাড়ি। পলাশ আর আমি তাড়াতাড়ি দরজা খুলে বাড়ির বাইরে গিয়ে দেখি সেখানে গ্রামের অনেকেই একত্রিত হয়েছে। পলাশ সবাইকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তাদেরই মধ্যে থেকে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, বাবা পলাশ, কাল থেকে নিমাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পলাশ আঁতকে উঠে জিজ্ঞেস করে, সে কি বলছো হরি কাকা? তিনি বলেন, হ্যাঁ রে, কালকে সকালে ও বেরিয়েছিল ওর দিদির বাড়ি যাবে বলে। ওর মাকে বলে গেছিল দুপুরের মধ্যে ফিরে আসবে, কিন্তু কাল সারা রাত ও বাড়ি ফেলেনি। ওটা দেখে ওর মা আজ ভোরে আমার বাড়ি এসে আমাকে বলে, সুনন্দাও খুব কান্নাকাটি করছে, ওকে সামলানো যাচ্ছে না। ওর দিদির বাড়িতে খবর পাঠিয়েছি, সেখানে জানালো ও নাকি কাল দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিল বাড়ি ফেরার জন্য। আমরা আশপাশটা খুঁজে দেখেছি কিন্তু কোথাও নিমাইকে পেলাম না। এখন সবাই মিলে জঙ্গলের দিকটা একটু খুঁজতে যাব, তুই যাবি যদি আয়। এখানে দাঁড়িয়ে সবার কথা শুনে মনে হচ্ছিল যেন কালকে রাত্রিবেলায় আমার যে অনুভূতি হয়েছিল কোনো কিছু খারাপ ঘটবার সেটা বোধহয় সত্যি হলো। তবে আপনি লক্ষ্মীপুরে যাবেন না? আমি বললাম, সেখানে যাওয়ার থেকে বেশি জরুরি আমার এখন এখানে থাকা, কারণ আমার মনে হয় না এ কোনো সাধারণ ঘটনা। পলাশ বলে, বেশ ঠাকুরমশাই, তাহলে আমি মরণমশাইকে জানিয়ে দিই যে আপনিও আমাদের সঙ্গে যাবেন। আমি বাড়ির ভেতরে গিয়ে নিজের ঝোলাটা রেখে আসার পর ওই বয়স্ক ভদ্রলোক আমাকে হাত জোড় করে প্রণাম জানিয়ে বলেন, প্রণাম ঠাকুরমশাই, আমি হরিপদ মুখুজ্জে, এই গ্রামের মোড়ল। পলাশ আপনার সম্বন্ধে সব কিছু জানিয়েছে আমাদের, আপনি যদি আমাদের সাথে আসেন তবে তবে খুবই ভালো হবে। চলুন মোড়ল মশাই, আর দেরি করাটা উচিত হবে না। গ্রামের একেবারে প্রান্তে জঙ্গলে সরু পথ শুরু হয়। সেই পথ ধরে গ্রামের কিছু প্রবীণ ও নবীন হাতে লাঠিসোঁটা ও কোদাল নিয়ে হাঁটছে, আর তাদের পেছনে যাচ্ছি আমি আর পলাশ। হাঁটতে হাঁটতে পলাশ আমাকে বলে, নিমাইয়ের বাবা 5 বছর আগে মারা গেছে, তারপর থেকে ওর মা এবং একাই থাকে। ওর দিদির পাশের গ্রামে বিয়ে হয়ে গেছে, ঈশ্বর করুন ও যেন সুস্থ থাকে। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে আমি জঙ্গলটাকে ভালো করে তাকিয়ে দেখছিলাম। এই জঙ্গল যেন অন্য আর 5টা সাধারণ জঙ্গলের মতো নয়, সেখানে যেন মৃত্যুপুরীর মতো নীরবতা বিরাজ করছে। রাত তো দূরের কথা, যে কোনো মানুষের পক্ষে একা দিনের আলোতেও এই জঙ্গলে আসা অসম্ভব। কেউ হঠাৎই চেঁচিয়ে বলে, ওই যে ওই ওই দেখো নিমাইয়ের ঝোলা, মনে হচ্ছে না? হ্যাঁ সত্যি তো, এ তো নিমাইয়ের ঝোলা। মোড়ল মশাই বলেন, তাহলে ও এই পথ দিয়েই আসছিল, তাড়াতাড়ি ফেরার জন্য। সবাই আশপাশটা দেখো তো ভালো করে। আমরা সবাই আলাদা আলাদা হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও নিমাইয়ের কোনো সন্ধান পাওয়া গেল না। আরও কিছুটা এগিয়ে যেতে পলাশ চেঁচিয়ে বলে, সবাই এদিকে এসো, এই দেখো রক্তের দাগ। রক্তের দাগ অনুসরণ করে আমরা এগিয়ে চলি। কিছুটা দূরে গিয়ে ঝোপের মধ্যে দেখি সেই সাংঘাতিক দৃশ্য। নিমাইয়ে প্রাণহীন রক্তমাখা শরীরটা পড়ে আছে ঝোপের মাঝখানে। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই চেঁচিয়ে কাঁদতে থাকে। মোড়ল মশাই বলেন, জন্তুটা এবার নিমাইকে শিকার করেছে, ইস, এই অল্প বয়সে মায়ের কোল ছেড়ে চলে গেল নিমাইটা। আমি কাছে গিয়ে নিমাইয়ের সব দেহটা ভালো করে লক্ষ্য করলাম। এখনো একদিনও হয়নি এই ঘটনা ঘটেছে, কিন্তু
তার মধ্যেই নিমাইয়ের ক্ষতস্থান দিয়ে মারাত্মক পচা আষ্টে গন্ধ বেরোচ্ছিল। উপরন্তু নিমাইয়ের সব দেহটা যেখানে ছিল তার আশেপাশের সমস্ত গাছ ঝোপঝাড় কেমন যেন শুকিয়ে গেছে। আমি মোড়ল মশাইকে ডেকে বললাম, মোড়ল মশাই, আমার মনে হয় না এটা কোনো জন্তুর দ্বারা ঘটানো সম্ভব। উনি আমাকে জিজ্ঞেস করলেন, তবে কি ঠাকুর? আমি বললাম, আমার আন্দাজ যদি খুব ভুল না হয় তাহলে আপনাদের গ্রামে কোনো অপশক্তির কুদৃষ্টি পড়েছে, আর এর সমস্ত ঘটনা সেই অপশক্তির দ্বারাই ঘটানো। উনি আতঙ্কের সুরে জিজ্ঞেস করলেন, তাহলে এই অপশক্তির হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় কি ঠাকুর? আমি ওনাকে বলি, এখন এখান থেকে যাওয়া যাক, আমার মতে এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত হবে না। জঙ্গল থেকে বেরিয়ে এসে প্রথমে আমরা সবাই নিমাইয়ের বাড়িতে যাই। সেখানে তার মা সুনন্দাকে সব কিছু জানানো হয় এবং দিনের আলো থাকতে থাকতে নিমাইয়ের মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়। দাহ সম্পন্ন হতে মোড়ল মশাই আমাকে বলেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে এই গ্রামের কেউই আর বাঁচবে না। কিছু একটা করুন ঠাকুর মশাই, কিছু একটা উপায় বের করুন। আমি ওনাকে বললাম, অপশক্তি বহু প্রকারের হয়, এই সমস্যা সমাধান করতে গেলে আমাকে সবার আগে জানতে হবে এই অপশক্তি কোন ধরনের এবং সে কেনই বা এই গ্রামের মানুষের উপর কুদৃষ্টি ফেলেছে। গ্রামের আর এক ব্যক্তির নাম মলয় আমাকে প্রশ্ন করে, এই কি কারণে এই অপশক্তি আমাদের এইভাবে উপদ্রব করছে ঠাকুর? আমি বললাম, সেটা এই মুহূর্তে বলা আমার পক্ষে কঠিন, তবে এই পৃথিবীতে কোনো কিছুই অকারণে ঘটে না। আজ বরং আপনারা সবাই বাড়ি যান, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে এবং কোনো প্রয়োজনেই নিজের বাড়ির বাইরে বেরোবেন না। সন্ধ্যা নামার আগে যে যার বাড়ি ফিরে যায়। পলাশ আর আমি বাড়িতে ফিরতে লতা আমাদের জিজ্ঞেস করে, কি হয়েছে? পলাশ বলে, নিমাইটা ওর দিদির বাড়ি গেছিল তাড়াতাড়ি ফেরার জন্য, জঙ্গলের পথ ধরে ফিরছিল, তারপর হায় ভগবান, কতটুকুই বা বয়স ছিল নিমাইয়ের, এই জন্তুটার কোনো ব্যবস্থা করতে হবে, না হলে গ্রামের সবাইকে শেষ করে দেবে। আমি বলি, এ কোনো জন্তুর কম্ম নয়, এই গ্রামে কোনো অপশক্তি এসব ঘটাচ্ছে। লতা চমকে উঠে বলে, কি বলছেন ঠাকুর, অপশক্তি আমাদের গ্রামে? আমি বললাম, হ্যাঁ মা, বেশ কিছু জিনিস লক্ষ্য করার পরই আমি এই কথা বলছি, আর আমার ধারণা যে ভুল নয় সেটার বিচার করতেই আজ রাতে আমাকে একবার বেরোতে হবে। পলাশ আঁতকে উঠে বলে, সে কি বলছেন ঠাকুর, আপনি রাতে বেরোবেন? না না ঠাকুর মশাই, আপনি যাবেন না, দয়া করে, আপনি আমার অতিথি, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তবে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তাকে বুঝিয়ে বললাম, তুমি চিন্তা করো না, আমার ধারণা যদি ঠিক হয় তাহলে সেই অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি এটা কোনো অপশক্তির নয় কোনো জন্তুর কাজ হয়ে থাকে তাহলেও আমি নিজেকে রক্ষা করতে পারবো, তোমরা চিন্তা করো না। আমি লতার দিকে ফিরে বললাম, মা, আজকে রাতে কোনো আমিষ খাবার করো না, যে কোনো অপশক্তি আমিষের দিকে বেশি আকৃষ্ট হয়। লতা আচ্ছা বলে রান্নাঘরে চলে যায়। রাত্রে খাওয়া দাওয়া শেষ হবার পর গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে সবার প্রথমে পলাশ আর লতার গাত্রবন্ধন করলাম, তারপর ওদের গোটা বাড়িটা বন্ধন করে দিলাম যাতে আমি না থাকাকালীন সেই অপশক্তি কোনোভাবে ওদের ক্ষতি না করতে পারে। যে কোনো অপশক্তি সব থেকে শক্তিশালী হয়ে ওঠে ঠিক মধ্যরাত্রে, তাই আমি রাত ১২টার সময় নিজের গাত্রবন্ধন করে
নিঃশব্দে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম। নিঝুম রাতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি এই বিপদের কেন্দ্র খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে যখন প্রায় দিশাহারা হয়ে যায় তখনই আমার কানে ভেসে আসে এক পৈশাচিক গোয়ানি শব্দ। সেই শব্দকে অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখি সেই শব্দ ভেসে আসছে এক ভাঙাচোড়া বাড়ির ভেতর থেকে। আড়াল থেকে লক্ষ্য করলাম সেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো একটা সুবিশাল দানব আকৃতির জ্বলন্ত চোখ। গোটা শরীরের চামড়া যেন পুড়ে ঝলসে গেছে। বাড়ির বাইরে বেরিয়ে সেই অপশক্তি মুখ দিয়ে একটা হাড় হিম করা শব্দ করে জঙ্গলের দিকে এগিয়ে গেল। সেটি পিছু না নিয়ে আমি ফিরে এলাম বাড়িতে। পলাশ না ঘুমিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি বাড়ির ভেতরে ঢুকতেই আমাকে উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, ঠিক আছেন তো আপনি? কিছু হয়নি তো আপনার? আমি তাকে বললাম, আরে শান্ত হও, আমার কিছু হয়নি, তবে তোমার থেকে আমার কিছু জিনিস জানার ছিল। সে বলে, হ্যাঁ বলুন না, কি জানতে চান? দত্তপোষের উপর বসে আমি পলাশকে জিজ্ঞেস করলাম, ওই যে পশ্চিম দিকের ভাঙাচোড়া বাড়িটা আছে ওটা কার বাড়ি? একটু ভাবার পর পলাশ উত্তর দিল, পশ্চিম দিকের ভাঙা বাড়িটা, আপনি বোধহয় বিনয় পুরোহিতের বাড়ির কথা বলছেন, কিন্তু সেখানে তো এখন আর কেউ থাকে না। আমি জিজ্ঞেস করলাম, থাকে না কেন? পলাশ মাথা নিচু করে উত্তর দেয়, ওই বাড়িতে বিনয় পুরোহিত আর ওনার ছেলে শিবু থাকতো। শিবুর মা তাকে জন্ম দেওয়ার পর কত হয়ে গিয়েছিল, শিবু তার বাবার কাছে মানুষ, কিন্তু কিছু মাস আগে শিবু মারা যায়, আর তারপর থেকে আর কি বিনয় পুরোহিতকে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা সবাই ভেবেছিলাম পুত্র শোক সহ্য করতে না পেরে তিনি গ্রাম ছেড়ে চলে গেছেন হয়তো। শিবুর মৃত্যু কি করে হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। পলাশ ভারী সুরে আমায় বলে, সে এক বড় বেদনাদায়ক ঘটনা। শিবু ছোটবেলা থেকে একটু ডান পিঠে ছিল, গ্রামের সবার কাছ থেকে আম জাম পেরে খেত, আর সেই কারণেই গ্রামের সবাই তার বাবাকে তার নামে নালিশ করে। বিনয় পুরোহিতের খুব সম্মানে লেগেছিল, তাই তিনি শিবুকে বেশ মারধর করেছিলেন, কিন্তু তারপর শিবু সুধরে গিয়েছিল, সে শান্তশিষ্ট হয়ে যায় আর ওই সব কিছু করা থেকে সে বিরত থাকে। তবে একবার গ্রামের কালী মন্দির থেকে ঠাকুরের সমস্ত গয়না চুরি হয়ে যায়। গ্রামের সবাই কোনো কিছু বিচার না করেই ভাবে যে সেই এই কাজ করেছে আর কি। শিবুকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই মিলে তাকে মারতে মারতে মেরেই ফেললো। এই ঘটনার পরে বিনয় পুরোহিত গ্রাম ছেড়ে চলে যান। আমার এটা এখনো বিশ্বাস হয় না যে শিবু এমন কিছু করতে পারে বলে। আমি অনেক চেষ্টা করেছিলাম জানেন তো সকলকে বোঝানোর, কিন্তু আমার কথা কেউ শুনতে চায়নি। তখন যে আসল দোষী সে বার পেয়ে গেল, আর নিষ্পাপ ছেলেটা নিজের প্রাণ হারালো। শিবুর মৃত্যুর সাথেই গ্রামের সমস্ত দুর্ঘটনার যে একটা যোগাযোগ আছে সেটা আমি বুঝতেই পারছিলাম। আমি পলাশকে বললাম, আমাকে এক বিশেষ কার্য করতে হবে, যতক্ষণ না আমি নিজের ঘরের বাইরে আসব ততক্ষণ আমাকে কেউ যেন ডাকাডাকি না করে, আর ওই ঘরে যেন কেউ প্রবেশ না করে। পলাশ বলে, ঠিক আছে থাকুন। মধুসুন্দরী দেবী আমাকে এক বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন, যার দ্বারা আমি পূর্বের ঘটে যাওয়া ঘটনার ঝলক নিজের চোখের সামনে দেখতে পেতাম, কিন্তু এ কোনো সাধারণ ক্রিয়া নয়, এবং এই ক্রিয়া করার সময় কোনো বিঘ্ন ঘটলে আমার প্রাণ সংশয়ও হতে পারে, আর সেই কারণেই আমি পলাশকে ঘরে প্রবেশ করতে নিষেধ করেছিলাম। ঘরে এসে নিজের চেতনা ললাটের মধ্যস্থ কেন্দ্রভূত করে যা দেখলাম তাতে আমার সমস্ত ধারণা ঘটনার সাথে মিলে গেল। আমি তারানাথকে জিজ্ঞেস করলাম, কি দেখলেন ঠাকুরমশাই? তারানাথ বলে, আমার মনে হয়েছিল ওই গ্রামে কোনো অপশক্তির কুদৃষ্টি পড়েছে, কিন্তু আসল ঘটনা এর থেকে আরো বেশি ভয়াবহ। ছেলের মৃত্যু প্রতিশোধ নিতে বিনয় পুরোহিত দানবতন্ত্রের মাধ্যমে নিজের বাড়িতে
পাতালে দরজা খুলে পাতাল দানবকে আহ্বান করেন। তিনি গ্রাম ছেড়ে চলে যাননি, বরং নিজের শরীরটা সেই পাতাল দানবকে আহুতি রূপে প্রদান করেছিলেন, যা সেই পাতাল দানব ভক্ষণ করে। তিনি পাতাল দানবকে আদেশ করেছিলেন যাতে এই গ্রামের কেউ জীবিত না থাকে। তারপর থেকেই প্রতিদিন সূর্য ডোবার পর সেই দানব পাতাল থেকে উঠে এসে গ্রামের সেই মানুষকে একা পেত, আর তার উপর আক্রমণ করে তার মাংস ভক্ষণ করে তাকে হত্যা করত। তারপর ভোরের আলো ফোটার আগে সেই দানব আবার পাতালে ফিরে যেত। সকাল 9টা নাগাদ পলাশ মোড়ল মশাইকে ডেকে নিয়ে আসে। উনি এসে আমাকে বললেন, ঠাকুর মশাই, পলাশ বলল আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন, আপনার কোনো বিশেষ কথা ছিল আমার সাথে? আমি ওনাকে বললাম, হ্যাঁ, আমি বলেছিলাম আপনাকে ডেকে আনতে, এই গ্রামে যে সমস্যা দেখা দিয়েছে সেই বিষয়ে কথা বলবো বলে। উনি বললেন, আচ্ছা বেশ, তো বলুন না। আমি ওনাকে সমস্ত ঘটনা বুঝিয়ে বললাম। সব কিছু শোনার পর উনি আতঙ্কে সুরে বললেন, হ্যাঁ, সে কি দানবতন্ত্র করে উনি পাতাল দানবকে আহ্বান জানিয়েছেন প্রতিশোধ নেবেন বলে? আমি মানছি গ্রামের কিছু মানুষ দিকবিদিক শূন্য হয়ে নিষ্পাপ ছেলেটাকে হত্যা করেছে, কিন্তু কিন্তু তাদের বাবের শাস্তি তো আর গোটা গ্রামের লোক পেতে পারে না, কারণ এই ঘৃণ্য কর্মে তো আর সবাই দায়ী ছিল না। তিনি কিছুক্ষণ থেমে চিন্তা সুরে আমাকে প্রশ্ন করলেন, তাহলে ঠাকুর মশাই, এখন উপায় কি? এই গ্রামের মানুষ রক্ষা পাবে কি করে এই দানবের প্রকোপ থেকে? আমি ওনাকে বললাম, নিষ্পাপ ছেলেটার প্রতি অন্যায় হয়েছে তা তো বটেই, তবে পূর্বের কোনো ঘটনা বদলানো তো সম্ভব নয়। সেই কারণেই আমরা সর্বদা চেষ্টা করি পূর্বের ঘটা ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করতে। পাতাল দানবকে পরাজিত করার কোনো উপায় নেই, কিন্তু কিন্তু একটা পথ আছে। পাতালে যে পথ খুলে দেওয়া হয়েছে সেটিকে যদি কোনোভাবে বন্ধ করা যায়, শুধুমাত্র তাহলেই এই গ্রামকে রক্ষা করা যাবে। তবে এটি খুব সহজ কাজ হবে না, আর আমার আপনাদের সাহায্যের প্রয়োজন হবে। উনি আমাকে আশ্বাস দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন না ঠাকুর মশাই, কি সাহায্য প্রয়োজন আপনার? আমরা সবাই আপনার পাশে আছি। আমি বললাম, আজ সূর্য ডোবার পর সেই দানব আবার পাতাল থেকে উঠে আসবে, সেই সময় আমি মন্ত্র বলে পাতালের দ্বার আটকে রাখার চেষ্টা করব। আমি যতক্ষণ সেই দানবকে আটকে রাখার চেষ্টা করব, তার মধ্যেই আপনাদের গ্রামের মন্দির থেকে মা কালীর ঘট আমাকে এনে দিতে হবে। একমাত্র মায়ের ঘট যদি সেই জায়গায় স্থাপন করা যায়, শুধুমাত্র তখনই পাতালের দ্বারকে বন্ধ করা সম্ভব হবে চিরকালের মতো। কিন্তু এ কথা মাথায় রাখবেন, এ কিন্তু কোনো সাধারণ প্রেত নয়। তাই আমি যতই আটকানোর চেষ্টা করি না কেন, এই দানব নিজের সর্বশক্তি প্রয়োগ করে বিঘ্ন ঘটানোর প্রয়াস করবে। আমার কোনো ক্ষতি হয়তো সহজে করতে পারবে না, তবে মায়ের ঘট আনা থেকে আপনাদের আটকানোর সম্পূর্ণ চেষ্টা করবে, এবং আপনারা যদি অক্ষম হন তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না। সেই দানব যতক্ষণ না এই গ্রামের সমস্ত মানুষকে নিশ্চিহ্ন করবে, ততক্ষণ পাতালের অন্ধকারে ফিরে যাবে না। মোড়ল মশাই তখন বললেন, না ঠাকুর, আমরা অক্ষম হব না, নিজেদের সর্বশক্তি দিয়ে সেই ঘট আপনার হাতে তুলে দেব। আমি বললাম, বেশ, তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব যজ্ঞের আয়োজন করছি। পাতাল দানবের শক্তির কাছে আমার শেখার সমস্ত তন্ত্রশক্তি যে খুবই সামান্য তা আমি জানতাম, এবং পাতালের দ্বারকে আটকে রেখে সেখানে মায়ের ঘট স্থাপন করতে গেলে আমাকে নিজের সমস্ত প্রাণশক্তি নিয়োগ করতে হবে এই যজ্ঞে, যার কারণে আমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার গুরুর কাছে যে আমার সমস্ত শক্তি দিয়ে আমি মানুষের কল্যাণ করব, তাই
নিজে প্রাণের আশঙ্কা থাকতেও আমি পিছিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিই। বিলম্ব না করে বিনয় পুরোহিতের বাড়িতেই যজ্ঞের সমস্ত আয়োজন করা হলো। ঠিক সূর্য ডোবার আগের মুহূর্তে আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম। পাতাল দানবের পাতালের গহ্বর থেকে উঠে আসা রোধ করতে কিন্তু সেও সর্বশক্তি দিয়ে তার বিরোধিতা করতে থাকে। যজ্ঞ শুরুর প্রথম কিছু মুহূর্ত সব কিছু ঠিক থাকলেও পরক্ষণে হঠাৎই আকাশে কালো মেঘ একত্রিত হয়ে শুরু হলো প্রবল ঝড়। সেই ঝড় এত তীব্র যে কোনো মানুষের পক্ষে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব। আমি পলাশকে বললাম, তুমি যাও মায়ের মন্দির থেকে মায়ের ঘর নিয়ে আসার ব্যবস্থা করো, তবে সাবধানে পলাশ। পলাশ সহ আরো কিছুজন একসাথে চলে যায় মায়ের মন্দিরের দিকে। ঝোড়ো হাওয়ার কারণে সামনের একটা নারকেল গাছ ভেঙে পড়ল ঠিক আমার পেছনে, যার ফলে ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে যায় এবং যজ্ঞকুণ্ডের জল পড়ে আগুন প্রায় নিভু নিভু হয়ে যায়। আমি জানতাম যজ্ঞের আগুন যদি একবার নিভে যায় তাহলে আর কোনোভাবেই সেই দানবকে আটকে রাখা সম্ভব হবে না, সেই পুরো গ্রামকে নিঃশেষ করে তবে যাবে পাতালে ফিরে। আমি মনে মনে মা কালীকে স্মরণ করে বললাম, মা গো শক্তি দাও মা, রক্ষা করো এই দানবের হাত থেকে এই গ্রামকে। মাকে স্মরণ করার সাথে সাথেই ছাদ থেকে একটা মস্ত টালি এসে যজ্ঞকুণ্ডের উপর আড়াল হয়ে পড়ল, যার ফলে আগুন আবার জ্বলে উঠল। সেই মুহূর্তে আমার মনে হলো যেন স্বয়ং মা কালী এই দানবের সংহার করতে আমাকে শক্তি যোগাচ্ছেন। মনে মনে মাকে প্রণাম জানিয়ে আবার মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ইতিমধ্যে দুজনে এসে আমার হাতে মা কালীর ঘর তুলে দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, পলাশ কোথায়? তাদের মধ্যে একজন নতমস্তকে বলে, ঘর নিয়ে মন্দির থেকে বেরোনোর সময় আম গাছের ডাল পলাশার মাথায় ভেঙে পড়ে, সে গুরুতর আহত হয়। আমরা কোনো রকমে পলাশ তাকে পুরুল মশাইয়ের বাড়িতে রেখে তাড়াতাড়ি ঘর নিয়ে আপনার কাছে এলাম। আমি ওদের বললাম, বেশ এখন তোমরা নিজেদের বাড়ি চলে যাও, আর যা কিছুই হয়ে যাক না কেন ভোরের আলো ফোটার আগে বাড়ির বাইরে আসবে না। আমার কথা শুনে তারা সেখান থেকে চলে যায়। মায়ের ঘর স্থাপন করতে যাব এমন সময় হঠাৎই আমার সারা শরীর যেন অবশ হয়ে এলো, শীতল হয়ে গেল শরীরের সমস্ত রক্ত। আমার শরীর যেন আমার সঙ্গ ছেড়ে দিচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল এই ক্রিয়া সম্পন্ন করার আগেই বোধহয় আমার কিছু একটা হয়ে যাবে, আর হয়তো শেষ রক্ষাটুকুও হবে না। আমার হাত থেকে মায়ের ঘরটা মাটিতে পড়ে গেল, কিন্তু অচেতন হয়ে যাওয়ার আগের মুহূর্তে নিজের ক্ষীণ দৃষ্টি দিয়ে দেখতে পেলাম লাল পেরে সাদা শাড়ি পরা এক বাচ্চা মেয়ে আমার দিকে হাসতে হাসতে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বলে, এই তো আমি এসে গেছি, আর চিন্তা কি তোর? তারপর অবশ্য কি হয়েছিল তা আমার স্মরণে নেই। পরের দিন সকালে গ্রামের লোকের ডাকাডাকিতে আমার চেতনা ফেরে। চোখ খুলে দেখি সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। পলাশ এবং আরো দুজন আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করল। আমি তার কপালে পট্টি বাঁধা দেখে জিজ্ঞেস করলাম, ঠিক আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছে থাকুক, তবে আপনি? আমি হেসে বললাম, ও কিছু না। মাটিতে পড়ে থাকা মায়ের ঘর নিচু হয়ে তুলতে গিয়ে দেখি আমি যে স্থানে বসেছিলাম ঠিক তার সামনেই একজোড়া পদচিহ্ন। আমার দু চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল। মনে মনে বললাম, মা তবে তুমি সত্যি এসেছিলে রক্ষা করতে সকলকে। মাকে প্রণাম জানিয়ে ঘরটা আমি মোড়ল মশাইয়ের হাতে তুলে দিলাম। উনি আমাকে অবাক হয়ে বললেন, ঠাকুর এটা? আমি বললাম, যান এটা নিয়ে গিয়ে মায়ের মন্দিরেই রেখে দিন। পেছনে ঘুরে সেই পদচিহ্নের দিকে তাকিয়ে বললাম, এই ঘটের আর এখানে কোনো প্রয়োজন হবে না।
মোড়ল মশাইকে সেই পদচিহ্ন দেখিয়ে বললাম, এই স্থানকে চিরকাল স্বচ্ছ এবং শুদ্ধ রাখবেন, আর প্রতিদিন এখানে পদচিহ্নকে পুজো করবেন। আমি কিছু না জানলেও উনি কিছু একটা আন্দাজ করে আমার দুই হাত চেপে ধরে অঝোরে কাঁদতে লাগলেন। তবে ওনারা সকলেই অনেকে অনুরোধ করেছিলেন আরও কয়েকটা দিন ওই গ্রামে থেকে যেতে, তবে আমার কার্য সম্পূর্ণ হলে আমি কোথাওই আর থাকি না, সেই কথা ওনাদের জানিয়ে আমি আমার গন্তব্যের পথে হাঁটা দিলাম। অন্যদিন হলে তারানাথের গল্প বলা শেষ হতে না হতেই কিশোরী কিছু একটা মন্তব্য ঠিকই রাখে যা তারানাথকে রাগিয়ে তোলে। তবে আজ আমি এবং কিশোরী দুজনেই কি বলবো তা বুঝে উঠতে না পেরে চুপ করে বসেছিলাম। কিশোরী এবার কথা বলল, তাহলে ঠাকুরমশাই সেখান থেকে আপনি লক্ষিমপুরে জমিদার বাড়ি গেলেন? তারানাথ বলে, হ্যাঁ, সেখানে গিয়ে আবার অন্য এক জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমি। আমি কৌতুক করে তারানাথকে প্রশ্ন করলাম, কি পরিস্থিতি ঠাকুরমশাই? উনি হেসে আমাকে উত্তর দিলেন, সেই ঘটনা না হয় অন্য একদিন শোনাবো, অনেক দেরি হয়ে গেছে, আবার যদি বৃষ্টি নামে তাহলে আজ বাড়ি যেতে পারবে না। কিশোরী জানালার বাইরে দিয়ে আবহাওয়া দেখে বলে, ঠিকই আবার বৃষ্টি আসবে। আমি তারানাথকে বললাম, বেশ ঠাকুরমশাই, আজ তবে চলি, আবার আসব। তারানাথের থেকে আমরা বিদায় নিয়ে রওনা দিলাম আবার বাড়ির উদ্দেশ্যে।